শুভেচ্ছা শুভ দুপুর প্রিয় দর্শক সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি শুরু করছি ফ্রেশ প্রিমিয়াম দি তারকা কথা আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এবং ভালো থাকারই কথা কেননা এত চমৎকার এত নান্দনিক একটা জয় দেখার পরে ভালো থাকাটা এটা খুব সহজ একটা বিষয় হয়ে দাঁড়াবে আমরা বলছি গতকালকে সেই জয়ের কথায় অভিনন্দন বাংলাদেশকে অভিনন্দন বাংলাদেশ ক্রিকেটার সবাইকে আমাদের আজকের এই আয়োজনের সাথে রয়েছেন সেই ক্রিকেট ঘরেরই সদস্যরা এবং আমাদের পরিবারের সদস্য তো বটেই তাঁদের সাথে কিন্তু আজকের এই বিষয়টি নিয়ে আনন্দের বিষয়টি ভাগাভাগি করে নেবার দিন আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য জাভেদ ওমর বেলি এবং সেই সাথে সাথে রয়েছেন আমাদের আজকের আয়োজনে জাতীয় ক্রিকেট দল মহিলা ক্রিকেট দলের সদস্য জাহানার আলম অভিনন্দন আমন্ত্রণ ধন্যবাদ ধন্যবাদ অভিনন্দন এবং ভালোবাসা সবটা আমাদের তরফ থেকেও কিন্তু আমাদের টিম টাইগারদের জন্য রয়েছে আচ্ছা আমরা শুরুতেই গতকালকের এই সিরিজ সিরিজ জয়টি নিয়ে চেন্নাই সংবাদে একটি প্রতিবেদন তৈরি করা হয়েছে আমরা আগে ওটা দেখে নেব দেখে তারপরে মূল আলোচনায় ফির প্রচুর এই জয় কিন্তু স্বপ্ন জয়ের মতোই আচ্ছা অনুভূতির কথা একটু জানতে চাইবো দুজনের কাছ থেকে যাবৃত মুরবেলি দেখেন বাংলাদেশের আগে এরকম অনেক সাকসেস ছিল বাংলাদেশ অলরেডি একটা প্রুভেন দল কিন্তু এই এই ট্যুরটা খুব ইম্পর্টেন্ট ছিল কেন টোটাল বাংলাদেশ ক্রিকেট দলের জন্য বিকজ সমস্যা ছিল বাবল ছিল তারপর অস্ট্রেলিয়ার মানে সেরকম একটা শর্ত ছিল মানে আমি টু ক্রিকেট বোর্ড ক্রিকেট বোর্ড অনেক বড় একটা ভূমিকা পালন করেছে অস্ট্রেলিয়াকে আনার জন্য যেভাবে ওরা শর্ত দিয়েছে কেন আলটিমেটলি তো আপনি বড় দল ছোট বল কথা নাই কেন আইসিসি এর দুইটা দলই সমান যখন সিরিজ খেলে কিন্তু ওরা এমন টাইপের শর্ত দিয়েছে ওরা বেসিক্যালি এই টাইপের শর্ত দেয় আর যেহেতু আমরা আমাদের করোনার জন্য বলেন বা যে কোনো আমাদের অফ সিজন বলেন জুন জুলাই মাস তা আমরা টাফ ছিল ক্রিকেট বোর্ডের জন্য তো ওটা ক্রিকেট বোর্ড ভালোভাবে চ্যালেঞ্জ নিয়েছে আর যে কোনো শর্ত তারা রাজি হয়েছে যদি আপনি বলেন অফ দ্য ফিল্ড স্পেশালি যে ওদের বায়া বাবুলের সিকিউরিটি জনের মধ্যে রাখতে হবে মুশফিক ঢুকতে পারে নেই তারপর লিটন দাস ঢুকতে পারে নেই সব মিলিয়ে একটা টাফ অবস্থা ছিল তারপর আবার নেগেটিভ কথা কে অস্ট্রেলিয়া আসছে বাংলাদেশ টি ভালো খেলতে পারে না বা ফাইভ ওয়ান হবে সরি ফোর ওয়ান হবে বা ফাইভ নীল হবে এই টাইপের কথা ছিল অব দ্য ফিল্ড তো ওইটা ক্রিকেট বোর্ড যেভাবে হোক আমি মনে করি সহ্য করে বলেন দাঁত কামড়িয়ে বলেন এই সিরিজটা ওরা অ্যারেঞ্জ করবে কেন অ্যারেঞ্জ করলে বাংলাদেশের ফিউচার ক্রিকেটের জন্য এটা খুব ভালো নিউজিল্যান্ড আসবে বা ইংল্যান্ড আসবে কমফোর্টেবল হবে ওই জায়গাটায় তো ওই একটা কারণে ক্রিকেট বোর্ডের কাছে অনেক বড় চ্যালেঞ্জ ছিল মাঠে তো পরে খেলা করা হবে আগে তো ওদের শর্তগুলো পূরণ করতে হবে ওইটাতে ক্রিকেট বোর্ড হান্ড্রেড হান্ড্রেড ভেরি মাছ সাকসেস তারপর সবচেয়ে ইম্পর্টেন্ট যে মাঠে বাংলাদেশ দল কী করে কারণ এর আগে অস্ট্রেলিয়া অনেকবার ট্যুর ক্যান্সেল করেছে অনেক কিছু যেটা আমরা আমার সাধারণ দর্শক আমরা তো চাই অস্ট্রেলিয়া আমাদের লোকাল এখানে আসুক কিন্তু তারা তারপর ওটা আসার পরে প্লেয়াররা মাঠে কেমন পারফর্মেন্স সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা আইসিসি কাছে হোক বাংলাদেশ ফিউচার ক্রিকেটের জন্য অস্ট্রেলিয়াকে নেক্সট আসার জন্য তো প্লেয়াররা আমার মনে হয় যেভাবে পারফর্ম করেছে এই জন্য আমরা টোটাল এখন পর্যন্ত এই দুটা যে ম্যাচ বাদ দিই আজকে চতুর্থ ম্যাচ আছে টোটালি এখন পর্যন্ত বাংলাদেশ একশোতে একশো ওই জন্য মানে বাংলাদেশ সামনে ওয়ার্ল্ড কাপ সবকিছু কিছু মিলিয়ে এই জন্য আমরা বেশি আপ্লুত বলেন বা আনন্দিত বলেন কেন অস্ট্রেলিয়া নেক্সট হয়তো এতটা মানে নাক উঁচা করবেন না কেন এন্ড দিয়ে আপনি যতই সিকিউরিটি দেন যাই দেন কিন্তু আপনার মাঠের পারফরমেন্স সবসময় কাউন্ট হবে ইন দা ফিল্ড আপনি কী করছে যতই আপনি অফ দা ফিল্ড করেন বাট থ্যাঙ্কস টু ক্রিকেট বোর্ড আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ফলোড বাই প্লেয়াররা তো মানে আমি বললাম চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন অনুভূতি অসাধারণ একজন ক্রিকেটার হিসেবে বা একজন সাধারণ দর্শক হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে আমাদের এটা প্রথম সিরিজ জয় এবং ফার্স্ট ম্যাচে যখন জয় পেয়েছিলাম তখন সেটা প্রথম জয় ছিল সো সবকিছু মিলিয়ে বাংলাদেশের কাছে আমাদের কাছে যেমন এটা খুব বড় একটা বিষয় ঠিক অস্ট্রেলিয়ার কাছে হয়তো এটা সিলেকশন ম্যাচ হতে পারে কারণ অস্ট্রেলিয়া হতে পারে কিছু কি প্লেয়ার্স পাঠায়নি পূর্ণ শক্তির ব্যাটিং ইউনিট না থাকায় আমি বলবো তারপরও তারা পূর্ণাঙ্গ দল কারণ তাদের বোলিং ইউনিট কিন্তু অনেক স্ট্রং রাইট সো মাঠে যে যারা খেল খেলবে দুইটা দল যখন খেলে মেলিম ভাই যেটা বললেন যে আইসিসির যারা শিডিউল করে বা যারা ম্যাচ খেলে সিরিজ খেলে তারা কিন্তু সমান শক্তিতেই খেলে সেটাই সো মাঠের শেষের রেজাল্ট কিন্তু কথা বলবে এবং আমি খুবই খুশি আনন্দিত এবং আমার সঙ্গে সঙ্গে আমার মনে হয় সারা বাংলাদেশ আনন্দ জোয়ারে ভাসছে হয়তো করোনা প্যান্ডেমিক সিচুয়েশন না থাকলে হয়তো আনন্দ মিছিলের বন্যা বয়ে যেত অবশ্যই মানে স্টেডিয়ামের অবস্থা কি হয় না হয় আর আর ইতিহাস তো রয়েছে আমাদের সকলের ঠিক আছে অ্যাস্ট্রেলিয়ার মতো দলকে দুটা ম্যাচ বাকি থাকতে আমরা সিরিজ জয়লাভ করেছি মানে ইট ইজ আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স আর জি তো মানে এই জায়গার মধ্যে জানতে ছাওয়া যে অস্ট্রেলিয়ার দলকে কিন্তু বাংলাদেশ পৃথিবীর অন্যতম শক্তিশালী একটি দল হিসেবে বলা হয় মানে শক্তিশালী দলগুলোর মধ্যে অন্যতম একটি নাম সেই জায়গাতে অস্ট্রেলিয়ার অনেক মেম্বরি নেই বাংলাদেশের দলেও অনেকেই নেই কিন্তু অস্ট্রেলিয়ার টিম দুর্বল ছিল নাকি বাংলাদেশ ভালো খেলেছে কোনটা মনে হয় প্রথমত হচ্ছে অবশ্যই বাংলাদেশ ভালো খেলেছে আর যদি দেখেন অস্ট্রেলিয়ার দুর্বল দল কেন আমরা বলবো না যে নিঃসন্দেহে দুর্বল দল বলবো না যে ওদের বেস ক্রিকেট হওয়াতে আইপিএল হওয়াতে ওদের লোকাল ক্রিকেট যেটা আমি অস্ট্রেলিয়া ট্যুর করেছি বাংলাদেশে ফরে হয়ে ওদের লোকাল ক্রিকেট স্ট্রাকচার এত স্ট্রং

এক্সপিরিয়েন্স বলে তাদেরকে দলে কন্টিনিউ করা হয় তাদের কিন্তু তাদের যে কোনো অংশে পারফরমেন্স কম থাকে না মানে ইতিহাস বলে ধরেন স্টিফ ওয়া ওনাকে কিন্তু শুধুমাত্র টেস্ট ম্যাচ খেলাতো তারপর ধরেন ড্যারি লেমন যখন দলে ছিলেন তখন কিন্তু মার্টিন কিন্তু মার্টিন যখন আসলেন তখন মাইকেল ক্লার্ক এরকম ওরা ওরা এত মাস্টার প্ল্যানে খেলে ওদের যে বি দল বা স্পেশালি ইন্ডিয়া আর অস্ট্রেলিয়া এদের যে সেকেন্ড চয়েসগুলো থাকে তারা অলরেডি এস্টাবলিশ আনফর্চুনেটলি বা আনলাকি তারা ওই জায়গাটা সুযোগ পায় না বিদায় তারা পারফর্ম করতে পারে না তারা কিন্তু তাদের লোকাল ক্রিকেট এইচপি এ টিম বা অন্য যে সাইড ম্যাচে তারা কনসিস্টেন্ট পারফর্ম করে থাকে তো ওই জন্য পারফর্মের দিক বেশি পার্থক্য হয় না হয়তো মেন্টাল যেটা বললেন যে আমাদের মুশফিক নাই তামিম নাই সাইকোলজি অনেক বড় ব্যাপার উইথ দ্য পারফর্মেন্স কিন্তু ওদের কিন্তু মুশফিকার সাথে অনেক একটু পার্থক্য পনেরো বিশ কিন্তু ওদের কিন্তু আপনি সতেরো বিশ আঠারো বিশ থাকে ম্যাক্সিমাম হ্যাঁ মানে উনিশ বিশে কখনো পাওয়া যায় ওটাই বলছে ওদের লোকাল ক্রিকেট এত স্ট্রং স্পেশালি আপনি যদি ওদের পারফরমেন্স দেখবেন যারা খেলছে আর বলিং লাইন তো জানরা বললেন নাকি তাদের তাদের বলিং ওয়ার্ল্ডে আমার মনে হয় ইন্ডিয়া অস্ট্রেলিয়া এর ওয়ার্ল্ডে মানে বেস্ট বলিং আর বলতে আবার টি-20 বলে খেলা এবং জিম্বাবুয়ের সাথে যে খেলে এসেছে সেই এক্সপেরিয়েন্স বা সেই ইফেক্টটাই কি এখানে এসে পড়েছে বলে মনে হয় না আপনি হয়তো অনেকেই বলেছিল যে জিম্বাবুয়ে দুর্বল দল অস্ট্রেলিয়া ভেরি স্ট্রং দল কিন্তু মাথায় রাখতে হবে যে কোনই খেলা আপনি যদি টেনিস বলের আপনি রান করেন বা জানারা উইকেট পায় তখন কিন্তু ওইটা আপনি ভালো নোটে শেষ করলে ওইটা আপনার পজিটিভ কেন এন্ড অফ দা ডে কিন্তু আপনি সবাই কষ্ট করে সবাই প্র্যাকটিস করে কিন্তু আপনি মাইন্ডসেট আপটা কিভাবে করছেন আপনার মাইন্ডসেটটা কিভাবে পজিটিভ ফিলছে তো এই পজিটিভ পারফরম্যান্সটাই অনেক কানে এফেক্ট ফেলেছে বাংলাদেশ ক্রিকেট দলের এই যে এই পারফরম্যান্সের পিছনে জানার কি মনে হয় না আমার মনে হয় যে আমি বেলিম ভাইয়ের সঙ্গে টোটালি একমত কারণ উনি খুব সুন্দরভাবে ডেফিনেশন দিয়েছে তবে অনেক বিশেষজ্ঞরা মনে করেন যে অস্ট্রেলিয়া টি একটু সিরিয়াসলি কম নেয় তো সেই দিক থেকে ওদের অবশ্যই ঘরোয়া খেলে এবং ওরা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড খুব ভালোভাবে ওদের বিচরণ টি টোয়েন্টিতে তো সবকিছু মিলিয়ে তারপরও মনে হয় যে আমাদের যেমন তিনটা কি প্লেয়ার মিসিং ওদের হয়তো সাত আটটা কি প্লেয়ার মিসিং যারা হয়তো থাকলে হয়তো ওদের ব্যাটিং স্ট্রাকচার ব্যাটিং ফর্ম্যাটটা একটু ডিফারেন্ট হতে পারতো হুম হুম এটা হচ্ছে লজিক বা বেসিক থিংস বাট ওদের যে বোলিং অ্যাটাক তার এগেনস্টে আমাদের ব্যাটাররা যে পারফর্ম করেছে এটা আনবিলিভেবল এবং তার সঙ্গে আমাদের বোলাররা যে বোলিং শো করেছে দারুণ আমি যেটা বলবো যে ডেফিনেটলি ওদের দেখেন গতকালকে থার্ড টি টোয়েন্টিতে যে এলিস ডেবিউ ম্যাচে হ্যাটট্রিক করেছে এটা কিন্তু আনবিলিভেবল এটা কেই কিন্তু বোঝা যায় ওদের ক্লাসটা কত হাই যে কারণে ওদেরকে বলা হয় মাইটি অস্ট্রেলিয়া সো অস্ট্রেলিয়ার নামকরণে যখন খেলতে এসেছে डेफिनेटলি তারা ছোট টিম নয় তাদের শক্তিও ছোট করে দেখার মতো নয় সো আমি অবশ্যই ক্রেডিট দিব আমাদের টিমকে তারা অসাধারণ বোলিং ফিল্ডিং করেছে সাথে ব্যাটিং এবং ক্যাপ্টেনসি অসাধারণ ছিল মাহমুদুল্লাহ ভাই 100% 100% যে পিচের ব্যাপারে কি বলবেন আর দেখেন প্রতিটা দেশই কিন্তু তার লোকাল হোম কন্ডিশনের অ্যাডভান্টেজ নেয় যদি আমরা এই অ্যাডভান্টেজ নেই আমার কোনো অসুবিধা নেই ইন্ডিয়া কিন্তু একটা ব্যাপার আছে এখানে যদি আমাদের স্টিল আমরা ভালো ক্রিকেট খেলছি ওডিআই টেস্টে বা টি ভালো খেলতে পারছি না এই জন্য আমরা এই টি টোয়েন্টি সিরিজে অনেক খুশি বাট আমার কাছে এটা একটা সাথে ফলোড থাকতে হবে আপনার সাকসেস হবে এই টাইপের হোম কন্ডিশনে আপনি বাইরে গিয়ে সাকসেস না হলে এন্ড অফ দা ক্যালেন্ডার আপনার যে আপনি কোথায় দাঁড়াচ্ছেন আছেন নাম্বার 5 পজিশন 6 পজিশন না 8 পজিশন তো ওই একটা মাথা ওই একটা মাথা কামাই তবে আপনার সব সময় যে আমাদের লোকাল ক্রিকেট অ্যাডভান্টেজ নিয়ে যদি ব্যাকফায়ার না করে আমরা জয়লাভ করি

বাংলাদেশ চেয়েছিল যে একটু স্লো উইকেট তাহলে ওটা কিন্তু একদম সেম উইকেটটা বানিয়েছেন চিঠা আঙে উইকেটটা বলছে আমি ওনাকে ফোন দিয়েছিলাম বাবু ভাই ছিলেন তো এই টাইপের হওয়া উচিত যে ক্যাপ্টেন কী চাচ্ছেন বা দল কী চাচ্ছে কি আমরা এই টাইপের উইকেট চাচ্ছি কেন ওই টিমের স্ট্রেন্থ দেখতে হবে বাংলাদেশের স্ট্রেন্থ দেখতে হবে তখন যদি সাকসেস উইকেট বানাতে পারে তা আমি আমি মনে করি অবশ্যই এটা অল মানে এদের কাছেও ক্রেডিট হওয়াতে হবে যে ক্রিয়েটার্স কী চিন্তা করে আচ্ছা আরেকটা ব্যাপার আমার হঠাৎ করে মনে হলো মানে একটা সময় যেটা ছিল যে সিনিয়র প্লেয়ারদের উপর ডিপেন্ডেন্ট ছিল দল এখন কি ওই মানে বাঁধটা ভেঙেছে যে এখন ডিপেন্ডেন্সের জায়গাটা আসলে তাদের খেলাদের দিয়ে নতুনদের উপর ভরসা করা যাচ্ছে এই জায়গাটা জাহানারা কি বলবে বেশি সুন্দর করে গুছিয়ে বলবে এনিওয়েজ আমার যেটা মনে হয় যে দেখুন তখনই আসে যখন আমি নিজেকে মনে করি না আমি পারবো না বা আমার মধ্যে একটু ঘাটতি আছে তো আমার মনে হয় যে আমাদের যে যাদেরকে বলা হয় যেমন তামিম ভাইয়া মুশফিক ভাইয়া সাকিব ভাইয়া মাসুফী ভাইয়া রিয়াদ ভাইয়া সো মাসু ভাইয়া নেই বাকি চারজন কিন্তু আছে তার মধ্যে দুজন নেই সো আর দুইটা স্টার খেলছে মাহমুদুল্লাহ ভাইয়া এবং সাকিব ভাইয়া দেখেন তারা কিন্তু প্রত্যেক ম্যাচে দায়িত্ব নিয়ে খেলছে মাহমুদুল্লাহ ভাই এক ম্যাচে শুধু রান পাননি বাকি দুই ম্যাচে কিন্তু তারা দায়িত্ব নিয়ে ব্যাটিং শেষ করেছে সো এখানে বিষয়টা হয়েছে যে কেউ কিছু না করতে পারলে অন্য কেউ যে দাঁড়াচ্ছে সো ইটস অল অ্যাবাউট টিম গেম টিম ইউনিটি টিম ওয়ার্ক এবং সাথে লাক ও ফেভার করছে আমার মনে হয় যে যারা ইয়াং স্টার আপনি দেখবেন আফিফ এবং সোহানের কথা না বললেই নয় তারা দারুণ ব্যাটিং সাপোর্ট দিচ্ছে করার জন্য পাঠানো হয়েছিল সেও কিন্তু একটা সবকিছু মিলে আমার মনে হয় যে এখানে টিম ওয়ার্কটা খুব ইম্পর্টেন্ট দায়িত্ব ওদের কথা পরে আসে আমি মনে করি যে ডিপেন্ডেন্ট এটা না আসাই বেটার সবসময় প্লেয়ারকে প্লেয়ারকে পারফরমেন্স ওয়াইজ চিনে নেওয়া বা চেনা উচিত আমি আমি একটু একটু অ্যাড করি জানার এটা হয় কি আপনার গিয়ে যে কোনো প্রফেশন লেভেলে কিন্তু যারা সুযোগ পায় শামীম পাটওয়ারি হোক বা আফিফ হোক তারা কিন্তু অলরেডি রিফাইন্ড হয়ে আসা উচিত বা তারা রেডি টু প্লে এই কালচার থেকে আমাদের বের করতে হবে কে ও তো নতুন মাত্র দুই চারটা ম্যাচ খেলেছে বা আটটা দশটা ম্যাচ খেলেছে এই কালচারটা বের হলে আপনি ভালো পারফর্ম করবেন আজকে যদি আপনি দেখেন জানা যে চারজনের নাম বললো তারা আমার সাথে ডেবু হয়েছে আমার সামনে পাঁচ মুশফিক ছয় সাকিব সাথে তামিমের আমি তাদের লাস্ট ওপেন করলাম ওরা প্রথম চার পাঁচ দশ ম্যাচ স্ট্রাগলিং করে তারপর ওরা এমন কনসিস্ট্যান্ট পারফর্ম করেছে কে বাংলাদেশকে দলকে একটা জায়গায় এ পৌঁছিয়েছে বাট তারপরে যদি ধরেন সম্মুখ টপ প্রুভেন প্লেয়ার ওনার কেরিয়ার খুব সুন্দর শুরু করেছেন লিটন দাস তারপর বিজয় এরকম অনেক তারা হয়েছে কনসিস্ট্যান্ট পারফর্ম না করাতে বাংলাদেশ এই এগুলো কথা উঠেছে বা স্ট্রাগলিং করেছে বাট এখন যারা কাম অ্যান্ড কুল যদি বলি আফিফ সোহান কিন্তু অলরেডি তিন চার বছর বাংলাদেশের জায়গা হয়েছে কিন্তু সে স্টাবলিশ হতে পারেনি অনেকগুলো রিজন আছে ওটা আর বললাম না বাট এরা যখন পারফর্ম করবে কনসিস্ট্যান্ট পারফর্ম করবে ভেরি আর্লি টু স্পিক তাদের সম্বন্ধে তখন হবে কি বাংলাদেশ ক্রিকেট দল আরও ইম্প্রুভ করবে সেটা টেস্ট ম্যাচে হোক সেটা টি টোয়েন্টি হোক বা ওয়ান ডেতে হোক কারণ ওই যখন সিনিয়ররা পারফর্ম করে তখন তারাও যখন পারফর্ম করা শুরু করে যখন তামিম একটা আউট হয়ে যায় তখন ও দায়িত্ব নিয়ে ব্যাটিং করে এটা মাথায় তো এটি আমার দায়িত্ব হয়তো দুই চারটা ম্যাচ এক্স ইন এক্সপিরিয়েন্স সে স্ট্রাগলিং করতেই পারে কিন্তু মাথায় রাখতে হবে তারা কিন্তু এখানে শিখতে আসে বা সিনিয়রদের হেল্প নিতে আসে তাদের যোগ্যতা হিসাবে আসছে তারা যদি কনসিস্ট্যান্ট পারফরমেন্স করবে তখনই কিন্তু বাংলাদেশ টিকেট দল আরো ইমপ্রুভ করবে আর তা সেটা অবশ্যই একসময় সুপারস্টার হয়ে যাবে যেহেতু মুশফিক বলেন তামিম বলেন সাকিব আল হাসানের নাইট হয় না সুপারস্টার তারা 12 বছর 14 বছর কনসিস্টেন্ট পারফরম্যান্স করাতে এই জায়গাটা আসছে তো আরেকটা বিষয় আমি অ্যাড করতে চাই ছোট করে যে সেটা হচ্ছে দেখুন সিনিয়রদের উপর ডিপেন্ডেড কথাটা না বলে বলা উচিত এভাবে যে সিনিয়রদের হেল্প যেটা ইয়াংস্টাররা কিন্তু অনেক মোটিভেটেড হয় এটা কিন্তু একটা ইয়ংস্টার একটা ইয়াংস্টার কে বললে যতটা না বুস্টিং আপ হবে তার থেকে যখন ম্যাচ হয় ওই সময় কিন্তু দেখা যায় এবং উৎসাহ দিচ্ছেন পিঠে একটু হাত দিয়ে ইয়া করছেন বা একজন একজনকে মানে ইন্টার কানেকশন গুলো তৈরি হচ্ছে এবং আমরা কিন্তু শুনেছি যে রিয়াদ ভাইয়া এবং সাকিব ভাইয়া যে পরিমাণ হেল্প করেছে বেশি বেশি ইনভলভ আমরা টিভি সেটে দেখেছি টিভিতে কোপ আপ করার জায়গাটা আচ্ছা আমি লাস্ট এই তিন পর তিনটা ম্যাচে

মানে মানে ওরা দেব নো ক্লু তারা কোনো ক্লুই পাচ্ছিল না যে তারা কি করবে আপনি চিন্তা করেন যে আপনি তেরো নম্বর ওভার বলিং করছেন আপনার ওভারের দরকার সাড়ে সাত আট টি টোয়েন্টি ফর্মেট নো প্রবলেম ওই জায়গায় তারা বল টাচ করতে পারছে না মানে ওয়ান তো দূরের কথা বলই টাচ করতে পারছে না এক রান দিয়ে তারা ক্যাচ মিস হয়েছে সেকেন্ড আবার উনিশ নম্বর ওভার উনিশ নম্বর ওভার সেম এগারো বারো করে দরকার ওইখানে তার এক তো দূরের কথা বল টাচ করতে পারে দ্যাট মিনস কি যেটা আমরা বলি আমরা ভয়ানক বা এগ্রেসিভ বলিং বলতে বুঝাই কে বাউন্সার মারবে মাথায় মেরেছে বা গায়ে মেরেছে তা না কিন্তু ও তো এমন এটা মানে এমন এগ্রেসিভ বলে সত্যি কথা টি টোয়েন্টিতে আমার কাছে মনে হয় আমি এর আগে দেখিনি অস্ট্রেলিয়ার মতো দল এমন না যে আন্ডার সিক্সটিন খেলা হচ্ছে একটা ম্যাচিউর দল তারা অলরেডি ম্যাচিউর হয়ে এখানে আসছে তারা তাদের একদম কালকে বাঁচা মরার লড়াই ছিল তাদের জিততে হবে তাদেরকে মারতেই হবে ওর মধ্যে মুস্তাফিজ তাদেরকে নড়তে দিচ্ছেন না তো এটা একটা অনেক বড় পাওয়ার যেটা আপনি বললেন যে ও আগে ছন্দে ছিলেন না আসলে আমাদের কালচার তো সব ক্রিকেট নিয়ে মাথা ঘামাই ওর একটু ইনজুরি প্রবলেম ছিল ওর আপনার গিয়ে উইকেট একটা হেল্প দরকার একটা মিনিমাম হেল্প দরকার ও যে টাইপের কাটার যেগুলো মারে এক্সট্রা বাউন্স আর বলটা থেমে আসবে ওটার জন্য সে ভয়ানক তো ওইটা হয়তো অনেক সময় পায় নেই বা তার পেজ টেন পারসেন্ট কমে গিয়েছিলো সব কিছু মিলিয়ে কিন্তু আমি মনে করি যে আমরা যখন অফ একটা ফাস্ট বোলার যেমন ব্যাটসম্যানের ফর্ম অফ ফর্ম থাকে ফাস্ট বোলার মধ্যে থাকে তো যখন আমরা কোনো সমালোচনা না করি টেকনিক্যাল ম্যান কথা বলুক তার সাথে কিন্তু আমাদের হয় কি এখন তো আঠারো কোটি মানুষই সিলেক্টার আর যেহেতু সোশ্যাল মিডিয়া এত অ্যাক্টিভ তখন এটা বা আপনার কোচ প্রেসিডেন্ট সবাই কেন ওরা তো একটা প্লেয়ার তো বেস্ট দেওয়ার চেষ্টা করে সেটা জানার হোক মুস্তাফিজ হোক বা যেই হোক আমার কাছে মনে হয় কাছের লোকরা যাতে কোনো নেগেটিভ সমালোচনা করে যাতে অন্য প্লেয়ারদের কানে গিয়ে তখন মন খারাপ করে তখন তারা মানে ডাউন হয়ে যায় কারণ আমি আপনার গণমাধ্যমে কথা বলবো ওই লোডটা আগে নিতেই হবে বাট কাছের লোক যখন গণমাধ্যমে কিছু বেফাস কথা বলে তখন কিন্তু এটা খুব এফেক্ট হয় প্লেয়ার দেখে যেহেতু আমি খেলেছি আমি জানি তো ওই জন্য আপনি যেটা বলছেন আইপিএল অবশ্যই কি আপনার যে কোনো ম্যাচ আমরা বলি তিন মাস প্র্যাকটিস একটা ম্যাচ খেলার সমান যদি একটা একটা ম্যাচ খেলে তিন মাস প্র্যাকটিস করলে ওই লাভটা হয় না তো ওইটা এত বড় লেভেলে এত বড় একটা স্টেজে গিয়ে পারফর্ম করা তখন অবশ্যই দেশে দেশের জন্য তার হেল্প হবে নিশ্চয়ই কালকে শেষের দিকে শরীফুলের নামটাও কিন্তু উঠে এসেছে একই সাথে সাথে ওর পরবর্তী সময়ের যে কাজগুলো আগামীকাল আরও দুটো ম্যাচ মানে আগামী আরও দুটো ম্যাচ রয়েছে সো কি মনে হয় আমি তো খুবই আশাবাদী তবে অস্ট্রেলিয়া কিন্তু ছেড়ে দিবে না তারা অবশ্যই ফাইট ব্যাক করার চেষ্টা করবে দুইটা ম্যাচে যদিও সিরিজ হারিয়েছে তারপরে তারা চাইবে যে দুইটা দুইটাই জিততে আর বাংলাদেশ টিম আলহামদুলিল্লাহ একটু এগিয়ে আছে এদিক থেকে তারা ফার্স্ট এভার তারা সিরিজ উইন করেছে এবং তারাও চাইবে না যে দুইটা ম্যাচ আবার হারতে সো আমার বিশ্বাস যে দুইটা ম্যাচেই ইনশাল্লাহ ফাইটিং হবে অনেক তবে আমি আশাবাদী আমরা যেন আজকে টিমে কোনো পরিবর্তন আসতে পারে কিনা কি মনে হয় দেখেন এখান থেকে বসা মানে বলে ভেরি টাফ বলা অন্যায় হবে তারপর আমি মনে করি যে বাংলাদেশ নট ফর পারফরমেন্স বাংলার চিন্তা করতে পারে যেহেতু বাংলাদেশ সত্যি কথা কি ব্যাটিং স্ট্রাগলিং করে করেছে অস্ট্রেলিয়া তো ব্যাটিং করতে পারেনি বাংলাদেশ তাও করেছে মাহমুদ আজি কালকে ব্যাটিং দেখেন আগে সাকিবের ব্যাটিং দেখেন বা এদের কিন্তু আমি আমার কাছে মনে হয় যে উইকেট ডিমান্ড কি করছে প্ল্যান বিতে বাংলাদেশ গেলেও যেতে পারে দল দল যদি চেঞ্জ করে ইট ইজ ফাইন কিন্তু আমার কাছে মনে হয় যে বাংলাদেশ এই একটা জায়গায় মনে হয় ইম্প্রুভ করার জায়গা আছে কি আমরা সিক্স ওভারে অ্যাডভান্টেজ নিব না কারণ সৌম্য এগ্রেসিভ প্লেয়ার তো ওই জায়গায় হয়তো সম্মুকে বলতে পারেন সৌম্য প্রুভেন প্লেয়ার লাস্ট ম্যাচে ম্যান অফ দ্য সিরিজ টি টোয়েন্টি ফরম্যাটের তো আমার কাছে মনে একটা করতে পারে সম্মুকে বলে কি আমরা একটু মানে যেহেতু আমরা সিরিজ জয়লাভ করেছি উনিশ বিশ তো মিথুন হোক বা সাকিবকে কাকে ওপেন করাবে আমি জানি না প্ল্যান বি যেতে পারে আমরা ছয় এবং আমার বিশ্বাস তারা এগুলো নিয়ে আলোচনা করেছে বা করা উচিত যে কোনো কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলতে যাবেন আপনার এই বিশ বাইশ জনের মধ্যেই এই সতেরো আঠারো জনের মধ্যে তাহলে যেহেতু আমরা ওই একটা জায়গায় এখন তামিম নাই ঠিক আছে লিটন দাস নেই স্ট্রাগলিং করছি হয়তো সৌম্যকে বলেই বলতে পারে ও তো ট্রু উইকেট ইজ এ প্লেয়ার সমস্যা ওই একটা জায়গায় বলতে পারে যে ছয় ওভার অ্যাডভান্টেজটা মিথুন আমরা নিব না আমরা ছয় ওভার ছত্রিশ বল আমরা ২৮ থেকে তিরিশ করব নো লস বা এক উইকেট কারণ বাংলাদেশ যদি ব্যাকফায়ার করতেছে অস্ট্রেলিয়া তো মানে ওরা কোনো ক্লুই পাচ্ছে না কি করতে হবে বাংলা কিন্তু বুঝছে যে আমরা স্ট্রাগলিং করে রান করতে প্রথম ম্যাচ থেকে বোঝা গিয়েছে ওই একটা জায়গায় একটা পরিবর্তন হলেও হতে পারে সেইটাই আচ্ছা শারজায় যে আইপিএল খেলে আসা হলো এবং সেটা তো টি টোয়েন্টি ফর্মেটেই ছিল সেটার এক্সপিরিয়েন্স কেমন ছিল আপনার আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল বিকজ লম্বা সময় প্যান্ডামিকে বসে থাকার পরে হঠাৎ করে এ ক এবং বাইবা বাইবাউসের সাথে প্রথম পরিচিতি লাভ এবং বেশ কড়াকড়ি সিকিউরিটি সব কিছুর মধ্যেই আমার মনে হয় যে ওই এক্সপিরিয়েন্সটা অনেক কাজে দিবে আমার নেক্সট সিরি ইন্টারন্যাশনাল সিরিজগুলোতে কারণ আমরা হোটেল রুমে কারো কেউ কারোর সঙ্গে দেখা করতে পারিনি করোনা টেস্ট হয়েছে তখন একা একা যেতে হয়েছে হোটেল রুমেই গিয়েছে কিন্তু কেউ মানে একটা একটা প্লেয়ার আইটেম করে দলে বলে যাওয়া এক্স্যাক্টলি এবং পরবর্তীতে আমরা যেভাবে ম্যাচ খেলেছি আমার মনে হয়েছে যে আলহামদুলিল্লাহ আমি মোটামুটি একটু प्रिपरेशन নিয়েছিলাম যে সামনে যেটাই হোক হয়তো ভালো খেলব তো অনেক ভালো খেলেছি তুলনামূলক এবং খুবই খুশি আমি 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 বলি ওদের যে সাপোর্ট পেয়েছে আমি ওদের এক বছর কাজ করেছি জানাদার সাথে মানে টোটালি সত্যি কথা এটা জানারা যাচ্ছে না এটা একটা অনেক বড় অ্যাচিভমেন্ট বাংলাদেশের জন্য জানারা যখন দৌড়ায় বলিং করতে বা সালমা যখন বলিং করে তখন কিন্তু বলে না যে সালমা সালমা ফ্রম বাংলাদেশ তো এটা একটা অনেক বড় অ্যাচিভমেন্ট বাংলাদেশের জন্য আমি মনে করি বাংলাদেশ কিন্তু এই মাঠের মধ্যে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি একটা একটা মানে মানে বড় একটা এমবাসেডর আমি মনে করি যখন ওরা যখন খেলছিল মাঠে আমি আমি কিন্তু এমনি শো টো থাকলে বল টু বল দেখি বা কোনো কমেন্ট্রি করলে বল টু বল দেখি আদার্স ছেলেদের খেলা দেখি কিন্তু বল টু বল দেখি না কিন্তু ওরা যখন গিয়েছে যেহেতু আমি ওদের প্রতি একটু একটু বলে এক বছর কাজ করেছি ওদের সাথে আমি কিন্তু সালমাকে ফোন ম্যান অফ দ্য ম্যাচটা হিসাবে সালমার পাওয়া দরকার ছিল আমি আমাদের তৈদ বাই ওনাকে ফোন দিয়েছি আমি বলতে জাস্ট মানে চিটিং করেছে ওরা কনফার্ম ম্যান অফ দ্য ম্যাচ পাবে সালমা কেন ওই ম্যাচটা ও দুই উইকেট নিয়ে ম্যাচটা ঘুরেছে ও যখন বলিং করে তার আমরা মানে যারা কাজ করি ভেরি মাচ এক্সাইটেড থাকে তা ন্যাচারালি ওর বাসার লোকজন বা বাংলাদেশ সবাই তাকিয়ে থাকে ওদের দিয়ে এখানে ওরা যদি আজকে দেশকে এত বড় একটা জায়গায় নাম করছে এখানে বাংলাদেশ এন্ড এনডে দেখুন জানা না এনভাবে বাংলাদেশ জানা বাংলাদেশ ঠিক তো এটা খুবই ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য সেম মুস্তাফিজ সাকিব সবাই সবাই মানে একটা কথাও ভুল হলে আমরা যেমন মানে আক্ষেপ ঝাড়তে ছাড়ি না আবার যদি ওখানে কোনো অ্যাচিভমেন্ট থাকে ওই জায়গায় আমরা বুক ফুলিয়ে বলতেও কিন্তু কোথাও কম রাখি না ওটাই হওয়া উচিত কারণ আপনার এন্ড অফ দ্য ডে তারা তো মানুষ মেশিনও নষ্ট হয়ে যায় ওদের পারফরম্যান্স তো যেভাবে করে আর যেভাবে মেন্টাল প্রেসার ওটা ইস ভেরি ভেরি টাফ ফিজিক্যাল তো সবাই কষ্ট করে কিন্তু স্পোর্টসটা একটা এমন মেন্টাল খেলা তাহলে ওটা এত সহজ হয় না সেটাই আচ্ছা আগামী ম্যাচগুলোতে যদি ওয়ার্ল্ড কাপের প্রসঙ্গে আসতে যাই সেই ক্ষেত্রে টিম সেট আপটা কেমন হওয়া উচিত মনে হয় আপনার দেখেন আমি বড় বড় বাংলাদেশ যেখানে অবস্থান করছি আমি কখনোই আমি অবশ্যই ওয়ার্ল্ড কাপ আমার ব্যাকআপ মাইন্ড থাকবে প্ল্যান বি বা প্ল্যান সি কিন্তু আমার বাংলাদেশ এখনো কিন্তু আমরা এক নম্বর দলে হইনি বা অস্ট্রেলিয়া যেমন আসার আগে কোচ ক্লিয়ার মেসেজ দিন আমরা অনেক কাটাছিরা করব ফর প্রিপারেশন ওয়ার্ল্ড কাপ আমরা অবশ্যই ব্যাকআপ মাইন্ড আমাদের ওয়ার্ল্ড কাপ প্রিপারেশন থাকবে বাট আমি বর্তমানে বিশ্বাসী কেন বাংলাদেশ ক্রিকেট এই পাঁচটা জিনিসগুলো জয়লাভ করতে পারে এটা ইন ফিউচার বাংলাদেশ অনেক বড় প্লাস পয়েন্ট হবে ফলোড বাই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ একটা বড় কনফিডেন্স নিয়ে যাবে আমার কাছে মনে হয় এই সিরিজ নিয়ে চিন্তা করা উচিত নেক্সট ম্যাচ আজকে যেটা ম্যাচটা আছে এটা নিয়ে চিন্তা করা উচিত আমরা একেবারে শেষের দিকে আজকের ম্যাচ যেহেতু কথাই হলো আজকের ম্যাচ দিয়ে আপনার প্রেডিকশন কি হতে যাচ্ছে সবকিছু মিলিয়ে বাংলাদেশ আমার কাছে মনে হয় এগিয়ে আছে খালি আমি চাই বাংলাদেশ আরেকটু ভালো ব্যাটিং করুক বলিং নিয়ে আমি আমি না না সিরিজের ফিল্ডিং নিয়ে খালি ভালো ব্যাটিং করলে বাংলাদেশের অনেক ভালো সুযোগ থাকবে আজকের ম্যাচটা জয়লাভ করতে আর সুযোগ আসলে অবশ্যই জিতা উচিত কেন এটা সবসময় সুযোগ আসে না ঠিক জানারা আমি অবশ্যই চাইব আজকের ম্যাচে বাংলাদেশ অবশ্যই জিতবে ইনশাল্লাহ দেশের জন্য নিজেদের জন্য এবং লিম যেটা বললেন ব্যাটিং এর কথা অবশ্যই প্রত্যেক ম্যাচে মাহমুদুল্লাহ ভাই বলেছেন অনেক সময় যে পনেরো বিশটা রান শর্টেজ থাকে তো পনেরো বিশটা রান করা যায় সেই ক্ষেত্রে আরো বেশি এই দুটো খেলাও ঠিক যত আনন্দের সাথে বাকিগুলো নিয়ে আমরা কথা বলেছি এই দুটো নিয়েও যেন একইভাবেই বলতে পারি দর্শক একেবারেই শেষের দিকে চ্যানেল পরিবারের পক্ষ থেকে আবারও বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন শুভেচ্ছা এবং আরো ম্যাচের জন্য শুভকামনা ভালো থাকবেন দর্শক আমাদের সাথে থাকবেন